এ যেন কোনো দক্ষ শিল্পীর তুলিতে আঁকা কোনো নান্দনিক ছবি। রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর ঠিক মাঝখানে জেগে ওঠা এই চরের জনবসতির এই চিত্র একেবারেই অন্যরকম। এই চরটি দেখতে যতটা কাব্যিক, নামটা ঠিক ততটাই গদ্যময় গতানুগতিক। যেহেতু নদীর মাঝখানে চরটির অবস্থান, তাই নাম হয়ে গেছে মিডিল চর। মূলত চরখানপুর তথা চরখিদিরপুরের ভাঙন কবলিত মানুষদের একাংশই এখানে গড়ে তুলেছে বসতি। এখানকার এক একটি বাড়ি যেন এক একটি খামার, আর বিস্তীর্ণ সবুজ মাঠ যেন অগণিত গবাদি পশুর অভয়ারণ্য। আসলে গবাদি পশুপালনই এই চরের মানুষের জীবিকার প্রধান উৎস। রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়েই এই চরের মানুষেরা চালিয়ে যাচ্ছে বেঁচে থাকার সংগ্রাম। আপনি জীবনটা কি সুখে কাটালেন নাকি দুঃখে? সুখেই কাটে, আমাদের জীবন সুখেই কাটছে। এত কষ্টের পরেও যখন একটা মানুষ বলে যে আমরা সুখেই কাটিয়ে দিয়েছি, চিন্তা করুন, প্রকৃত সুখী মানুষ দেখতে হলে এরকম জায়গায় আসতে হবে। আজল ভাই, আপনার ছাতা রাখার স্টাইলটা তো হেভি লাগতেছে। হ্যাঁ, ঘটকালি করতেন নাকি কখনো? না ভাই, এরম সারাকালি এরমভাবেই বেড়ায়, নদীতে মাছ মারতে গেলে এরকম পিঠে পিঠে ঝুলাই নিয়ে থাকে। চরখানপুরের আজিজুল ভাইকে সাথে নিয়ে আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই মিডিল চর। চরখানপুরে আজিজুল ভাইয়ের বাড়িতে ভরপুর মধ্যাহ্নভোজ আর বৃষ্টিমুখর দারুণ এক মুহূর্ত কাটিয়ে বিকেলে আমরা রওনা দিলাম মিডিল চরের দিকে। বৃষ্টি পুরোপুরি এখনো থামেনি, দু এক ফোঁটা পড়ছেই। এই যে আজিজুল ভাই, দেখেন আপনার কথা বলছে এই মুরব্বি। কে? এই যে এই মুরব্বি, আপনার কথা বলছিল। কি বলছিলেন? দাঁড়াও ভাই, কি বলছিলেন উনি? আমার কথা নাকি জিজ্ঞেস করেন শুনলাম। আমি খালি জিজ্ঞাসা করবো, 14 জন খালি ভার্সিটি অফিসার সিট দেখেছিল, তাই নাকি? হ্যাঁ, এসে জিজ্ঞাসা করলো সব, উনি সত্য কথা বলে কথার। আপনার শরীর ভালো তো? হ্যাঁ, আল্লাহ শরীর ভালো রাখছে, ভালো আছি। আজল ভাই আমাদেরকে মিডিল চরে নিয়ে যাবেন, যে পদ্মা নদীর মাঝে একটি চর গড়ে উঠেছে, যেই চরটি খুব বেশি দিনের নয়, হয়তো 10-12 বছরের। চরখানপুর ভাঙতে ভাঙতে যখন একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছে, তারপরেই মানুষজন মিডিল চরে গিয়ে থাকা শুরু করেছে। আইজুল ভাই, আমি কি ভুল বললাম? না না, ঠিকই, এটাই রাইট। মিডিল চরের বয়স কতদিন হলো? ওই 10-12 বছর এরকম। ওই ওই রকম আমি যেটা বললাম সেটাই। হ্যাঁ, ওইখানে কে থাকে আপনার? ওখানে আমার বোন আছে। বোন আছে, যাওয়া হয় মাঝে সাঝে? হ্যাঁ। মিডিল চরে আমি একবার গিয়েছিলাম 2008 সালে, তখন সেখানে একটা বাড়ি ছিল। সেই আমি জিজ্ঞেস করেছিলাম সেই বাড়িতে গিয়ে কহবত, হ্যাঁ, যে এই বাড়ির মালিকের নাম কি, তখন বলছিল যে কহবত। হ্যাঁ, কহবত মান্নানের বেটা চলে গেছে উপরে এখন। তো ওই একটা বাড়ি ছিল, সেই একটা বাড়ি ছিল। হ্যাঁ, ঠিক। সেই একটা বাড়ি থেকে এখন কতগুলো বাড়ি হয়েছে? এখন মেলা বাড়ি হয়েছে। কত? হ্যাঁ, মোটামুটি ওখানে 20-25 ঘর হয়ে গেছে, এইখানে মোটামুটি 50-60 ঘর হয়ে গেছে, তাই? দেখি, এমন একটি চরে যাচ্ছি, সেই চরে আমি 2008 সালে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম সেই সময় নিউএজের সমৃদ্ধ মজুমদারদা আর কামরুজ্জামান শাহিন ভাই, আমরা 3 জনে মিলে গিয়েছিলাম। আজকে আবার যাচ্ছি অনেকদিন পর সেখানে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম নদীর তীরে। সামনের একটি ঘাটে কোরবান ভাইয়ের নৌকা বাঁধা রয়েছে, সেই নৌকায় করেই আমরা যাব মিডিল চর। কোরবানকে বলেছিলেন যে আমরা আবার পার হব আপনার নৌকাতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সমস্যা। জল থই থই পদ্মা নদী দেখে নাটোর থেকে আসা তুহিন ভাই কিছুটা
ভয় পাচ্ছিলেন তা নিয়েই হাস্যরসে মশগুল আজিজুল ভাই। এখন এবার থেকে সাহস ধরে দেবো আমি। আমি তো চাহা শুনো যে একবার বিকেল একবার সন্ধ্যা পর্যন্ত যাতে তুফান বয়, তাহলে তুহিন ভাই যে কি করে তাই দেখবো গাঙ্গার মধ্যে। হ্যাঁ, তো মেঘটা তো ছুটিয়ে গেল। এই মুহূর্তে নদীর ধারে কেউ পাটের আঁশ ছাড়ানো, আবার কেউ বা নৌকা মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চরখানপুরের কর্দমাক্ত পথে হাঁটতে থাকলাম আজিজুল ভাইয়ের পিছু পিছু। কিছু দূর এগিয়ে যেতেই দেখতে পেলাম নৌকার মাঝি কোরবান ভাইকে। বাড়তে ইয়া আছে, ইয়া আছে, কি আছে, কি আছে বাড়তে? ও কোরবান ভাই, বাড়তে গেলে তুই খাইয়া সহায় তোক না? কেমন নদীর ধারে রাখা কুরবান ভাইয়ের ছোট্ট নৌকায় উঠে পড়লাম আমরা। চরখানপুর পেছনে ফেলে নৌকা ছুটতে থাকলো মিডিল চর অভিমুখে। যেতে যেতে মায়ার চর চরখানপুরের সৌন্দর্য দেখে নিলাম এক ঝলক। নদীর ধারে চরে বেড়ানো মহিষের পাল দেখতে দারুণ লাগছে। ডুবুচরের উপর দিয়ে ছুটছে আমাদের নৌকা, আর বেশিক্ষণ লাগবে না মিডিল চরে পৌঁছাতে। রাজশাহী শহর আর চরখানপুরের অনেকটা মাঝামাঝি জায়গায় মিডিল চরের অবস্থান, তাই মিডিল চরে যাওয়া মানে রাজশাহী শহরের দিকে অর্ধেক পথ এগিয়ে থাকা। চলতে চলতে আমরা চলে এলাম মিডিল চরের অস্থায়ী ঘাটে। ভাই চলে আসছে নাকি? মিডিল চরে চলে এসেছি। এখান থেকে কিছু পথ আমাদের হাঁটতে হবে, হাঁটলেই মিডিল চরের বাড়িঘরের কাছে পৌঁছে যাব। ওই যে দেখুন বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। আজল ভাই, নৌকা কি এখানেই থাকবে? এখানে আবার আমাদের আসতে হবে? আবার এখানে আসতে হবে, তাছাড়া এই জঙ্গল নেই আবার কোন দিকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মিডিল চর কি এই পদ্মা নদীর মাঝে চর? একেবারে মাঝে, এই জন্য মিডিল চর। এটা মিডিল চর, এই দেখেন এই একটা, ওই দেখেন একটা দেখতেছেন নদীর ওপারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটা গ্রাম, আবার দেখেন আর একটা গ্রাম, এখানে একটা গ্রাম, মোটর মানে এটুকুর ভিতরে চারটে গ্রাম। এই চারটা কি মিডিল চর? চারটে মিডিল চরে। তাহলে পাড়া ভিন্ন নাকি? পাড়া ভিন্ন। সব বসত ছিল আমাদের এখানে, সব যতই পাড়া যা আছে। হ্যাঁ ওই গ্রাম, এই গ্রাম, দশ নম্বর, এইগুলা যা আছে সব আমাদের খানপুরের ভিতরে ছিল। সব ভাঙন সব নিলাম হয়ে কে কোন চলে গেল। চরের বসতির দিকে এগিয়ে যাওয়ার সময় সবুজ মাঠ ভর্তি গবাদি পশু দেখে আমি হতবাক হয়ে গেলাম। অজস্র গরু ছাগল আর ভেড়া চরে বেড়ানোর এমন দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। আজিজুল ভাই বললেন এই চরের প্রতিটি পরিবার কমপক্ষে 20টি করে গরু পালন করে থাকে। এই মুখ তাকান, এর মধ্যে যা দেখবেন একবার ওখান থেকে তাকান, এই পানির উপর থেকে শুধিয়ে ওই দেখেন গরু সব যা 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 দেখছেন সব গরু, সাদা সাদা যা লাগছে পানির ওপারও শুধিয়ে হাজার হাজার গরু তো। হ্যাঁ, এগুলো গরু কার? এই আমাদের এখানকার লোকেরই, মানে এক মানুষের তো না? না, কত জোর? হ্যাঁ, এক হাজার কার আছে, 20টি আছে, কার আছে 10টা, কার আছে 50টি, কার আছে 100, এরকম 100 গরু মেলে গেছে, 100 150 পর্যন্ত আছে, তাই নাকি? তাহলে তো তারা অনেক বড় লোক। হ্যাঁ, চরেই থাকে? চরেই থাকে। তাদের বাড়ি ঘর তো ইটের দেখে না? না না, ওই পারে বাড়ি করেছে ওরা, ওই পারে করছে, কিন্তু এখানে গরু পালন করে, গরু পালন করে, এখানে ব্যবসা।
এই যে মিডল চরের এক পাশ মানে গরু দিয়ে মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে, অন্ধকার বললে ভুল হবে, সাদা গরুই বেশি, মানে গরু দিয়ে ও পাশটা মনে হচ্ছে তিল ধারণের ঠাঁই নেই এরকম, এত গরু, হাজার হাজার গরু। আরে বাবা, এই যে দেখাইছো পাড়াটা, কে থাকে ওখানে? ওই যে আর ওখানে থাকে আমার বোনেরা। যাবো না একটু আপনার বোনের বাড়ি? হ্যাঁ, যাওয়ার কথা নৌকালি যে ওখানে বেড়াবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই চর থেকে আমরা যাওয়ার সময় আজুল ভাইয়ের বোনের বাড়ি দেখে যাবো ওই পাড়ায়, সেটাও মিডল চরে। এই যে দেখুন মিডল চরে প্রথম বাড়িঘর দেখতে পাচ্ছি এখানে, এদিকে আরও অনেক বাড়ি কেবল শুরু হলো। এ যেন কোনো দক্ষ শিল্পীর তুলিতে আঁকা কোনো নান্দনিক ছবি। রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর ঠিক মাঝখানে জেগে ওঠা এই চরের জনবসতির এই চিত্র একেবারেই অন্যরকম। এখানে দেখতে পাচ্ছি যে গোবর শুকিয়ে তারা রেখেছেন, এগুলো কি বিক্রি করেন আজল ভাই? বিক্রি করে, আবার জাল দেয় বাড়িতে, বাড়িতেও ব্যবহার করে আবার বিক্রিও করে দেয়। বিক্রিও করে দেয়। এখানে কি পানি ওঠে এখন? পানি আজ দু তিন বছর থেকে উঠেনি। ওঠেনি, তখন ধীরে ধীরে স্থায়ী হচ্ছে এই জায়গাটা। ধীরে ধীরে স্থায়ী হচ্ছে। এরে বাবা, এখানে টিউবওয়েল, পানি ওঠে না? হ্যাঁ, পানি ওঠে না, সব দেখে দেখে। ও তাই তো, দেখে দেখে। পানি অতটা টেস্টি না, অতটা সুমিষ্ট না, কিন্তু পানি উঠছে। এই তো গোয়াল ঘর, যেগুলো দেখুন আলাদা, সেগুলো গোয়াল ঘর, গোয়াল ঘর না? হ্যাঁ। আর এই চরে গাছপালা হয়নি কেন? গাছপালা মানে এইসব জায়গাতে মানে এটা লিঙ্গে শক্তি আসে না। হ্যাঁ হ্যাঁ, মানে এসে মানে তলে তো খালি বালু, এখন এই জায়গাটা করতে হলে খাটা লাগবে, মানে গর্ত করতে হবে, করে এক করে করে ওই পাশ থেকে মাটি লিখে ডালতে হবে। আচ্ছা, এই গাছ তো হইলেও এখানে থাকবে না, পড়ে যাবে তাই তো? পড়ে যাবে। বন্ধুরা দেখুন প্রত্যেকটা বাড়ি এখানে সেপারেট, আলাদা আলাদা করে। এই বাড়িকে বাড়ির চারপাশে দেখবেন যে খড়ের গাদা রয়েছে, গোয়াল ঘর রয়েছে, একেবারে ওটা মসজিদ, আলাদা আলাদা। কোনটা মসজিদ? আজি মসজিদ। ও, এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছ, ওই যে এই চরের মসজিদ। মসজিদটাও কিন্তু বাড়ির মতোই, এই যে ছন দিয়ে, তারপরে এই উলু খাগড়া দিয়েই তো তৈরি করছে। হ্যাঁ, চরের জায়গাতে আপনার টিনের ঘর করার থেকে না করাই ভালো। হ্যাঁ, মানে টিনের বেড়া টেড়া দেওয়া মানে মানে কখন এই ঝড়ে পাক দিয়ে ফেলে দেবে, কাইটে কুইটে বারো পাঠিয়ে দেবে, আর খেড়ের বেড়া কিন্তু শর্ট করে লড়ে না। ও আচ্ছা, মানে খেড়ের বেড়াতে মানে বাস করে আরাম, টিকসই হয়, টিকসই মানে ঝড়ে মানে উপায় কম, জিনিসটা পুঁতে দিতে হয়। ওই দেখেন আমার চরের মধ্যে ওই লোকের বয়স সব থেকে বেশি, ওই যে লোক হাঁটে এসে, হ্যাঁ একশো পার হয়েছে, তাই নাকি? ওর নাম হলো বানু, আমার বাসার কাছে, আগে আগে আমার বাসার কাছে ছিল, ভাঙনে যখন ভেঙে গেলো তখন সব শূন্য বিচ্ছন্ন হয়ে গেলো। আমি যে চরে আসলাম এটা মনে হয় এই চর কি যেটা কহবতের বাড়ি, এই চরে? হ্যাঁ, ওই ওই ওখানে ছিল, এখন আর নাই না, চলে ওই পারে চলে গেছে, ওই পারে চলে। সালাম আলাইকুম, এই ভাইরা এসেছে, মোহাম্মদ তাহসান আলী, মোহাম্মদ তাহসান আলী আঙ্কেল, ওনার দোকান হচ্ছে এই যে এটা, তো দোকানটা বন্ধ রেখেছেন, চলে না? চলে, ক্যাশ পাচ্ছি সেরকম নাই তো, এখন চালাই না সেরকম। এই চরে কতদিন ধরে আছেন? আমি জন্মই আমার চরে, চরে জন্ম, বুঝলাম। মিডল চর তো বেশি দিনের না? না, এখানে পাঁচ বছর থেকে। পাঁচ বছর, এর আগে কোন চরে ছিলেন? ওই নিচে ছিল, নিচে কোন জায়গায়? ওখানে চিনো আপনার নদীর ধারে। আচ্ছা, তার আগে? ও, তারপর চিনো খিদিরপুর। আচ্ছা, খিদিরপুর ভেঙে গেলো তখন ওখানে, আমি ওখান থেকে এখানে, খিদিরপুর মানে চরখানপুরের ওইদিকে ছিলেন আর কি। আচ্ছা, সারা জীবনে তো এতবার জায়গা বদল করলেন। হ্যাঁ, বহুবার। একবার থাকলেন খিদিরপুর অর্থাৎ চরখানপুরের দিকে। আমার বয়সে ধরেন সাত আট বার ভাঙা চড়া হয়েছে। সাত আট বার, কষ্ট না? কষ্ট না, জীবনটাই তো কষ্ট। এটা কী করে সম্ভব যে একটা মানুষ এতগুলো জায়গা চেঞ্জ করলো, মানে এক চর থেকে আরেক চর, আরেক চর থেকে আরেক চর, এই এতগুলো যে আপনি একটা জীবনে চেঞ্জ করলেন, আপনার জীবনকে কেমন মনে হলো যে একটা মানুষ এই দুনিয়াতে আসলেন, এসে এই যে একটা বাস্তবতার মুখোমুখি হলেন,
এটা আপনার কাছে কি মনে হয় যে আপনি জীবনটা কি সুখে কাটালেন নাকি দুঃখে? সুখেই কাটে আমাদের জীবন, সুখেই কাটছে। এত কিছুর মধ্যেও সুখ পেলেন? সুখ পাবো না কেন বলেন তো? এটা আমাদের সুখ টাউন টাউনে আমরা তো আমরা সেটা ফিরে বেড়াতে পারবো না। তাহলে আমরা এখানে আবাদ পানি করি, গরু বাছর আছে, ওতে আমাদের সুখ, তাই না? কিন্তু আমরা তো দেখি যে অনেক কষ্ট আপনাদের, এই কষ্টের মধ্যে সুখ খুঁজে নেন কিভাবে? বন্যা এলে এখন আপনার টিভি টিভি গেলে একটু কষ্ট, বাড়িঘর ভাঙচুর হয়, বর্ষা এলে ভাই আপনার ধরুন ভাঙন হলে ভেঙে গেলো, আবার কোনটা কোনো এই আমাদের কষ্ট, তাছাড়া আর আমাদের জীবনটাই চলে গেলো এরকম। এত কষ্টের পরেও যখন একটা মানুষ বলে যে আমরা সুখেই কাটিয়ে দিয়েছি, চিন্তা করুন, প্রকৃত সুখী মানুষ দেখতে হলে এরকম জায়গায় আসতে হবে। আসলে আমরা সুখে থাকার পরেও সন্তুষ্ট হই না, মনে করি যে আমাদের সুখ নাই, আমাদের এই নাই, আমাদের সেই নাই। কিন্তু কোনো কিছু না থাকার পরেও মানুষ কীভাবে সুখী হতে পারে, নিজেকে সুখী বলে দাবি করতে পারেন, এরকম জায়গায় আসতে হবে। তার ছোট্ট একটি দোকান, এই যে দেখুন এই দোকানটি তিনি, এই যে এই দোকানটি, এই দোকানটি তিনি খুলতে পারছেন না মালামালের অভাবে, যে তার কাছে সামান্য কিছু টাকা নেই যেটা দিয়ে তিনি দোকানটি চালাবেন, সে কারণে দোকান এইভাবে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, যে পুঁজি নেই তার কাছে। কিন্তু তার কিন্তু এই পুঁজি নেই, এই নেই, সেই নেই, এর মাঝেও কিন্তু তার সুখের কোনো অভাব নেই। সত্যি এই যে আপনি নিজেকে সুখী মনে করছেন, সত্যি সত্যি কি? হ্যাঁ সত্যি। নদী ভর্তি পানি, টিউবওয়েলে গোসল করছেন, কেমন? গাছল গায় না, ভালো আছেন আপনারা? এই চরের প্রতিটি বাড়ি যেন আস্ত এক একটি খামার। গ্রামীণ গৃহস্থ বাড়িতে যা কিছু থাকে, এই চরের প্রতিটি বাড়িতেই সেই কৃষি উপকরণগুলোর দেখা মেলে। একেবারে বিপরীত চিত্রও রয়েছে এই চরে। এখানে এমনও বাড়ি আছে যেখানে জীর্ণতা ছাড়া আর কোনো কিছুই নেই। বাড়িটার অবস্থা দেখুন, এখানেও মানুষ বসবাস করে, কি আজব, কোথায় মানুষ কীভাবে থাকে দেখুন। ঘরটা ছোট্ট একটি ঘর, দাঁড়ানোরও অবস্থা নেই এর ভিতরে। এটা আপনার বাড়ি? কেমন আছেন আপনারা? আপনার দুইজন মানুষ অনেক বয়স হয়ে গেছে, কিভাবে চলছে জীবনটা বলেন? কষ্ট হয়? কষ্ট হয়। সবকিছু কি পান জীবনে যা দরকার? গেলে বাজার করে আনতে হয়, আমি হাঁটতে পারছি না, যেতে পারছি না। এখানে কতদিন ধরে আছেন? এখানে 4 বছর হয়েছে না? বেশি হবে, 5 বছর। ঘর তো ঠিক আছে, বৃষ্টিতে থাকতে পারেন? বৃষ্টিতে থাকতে পারিনি। কেন? দেখিন টিন ভাঙা, ঝড়ে উড়ে গেছে, যাই ওই ভাঙা টিন সুমুকে। ভাঙা টিন? জি। দুপুরে কি খাইছেন? দুপুর রুটি খেয়েছি। কি রুটি? গমের রুটি। গমের রুটি কি দেখাইছেন? মিষ্টি কেড়ে ছিল। কি মিষ্টি? এই হালুয়া মিষ্টি। হালুয়া দিয়ে খেয়েছেন? আর রাতে কি খাবেন? ভাত আছে, সকালে ভাত রেঁধেছি। ভাত কি দিয়ে খাবেন? মাছের পুরপুরি। কি মাছ? এই মেলা রকমের মিশাইলি। এই নদী থেকে ধরছেন? কে আঙ্কেল ধরছেন? ওই বেটা মারে জালে। আপনার ছেলে দিয়ে গেছে? দেখি আপনার ঘরটা একটু দেখতে চাই, যে এত ছোট একটি ঘর, চলুন দেখি আমাকে একটু দেখান। আচ্ছা আচ্ছা, ছোট্ট একটি ঘর, এখানে দুজন মানুষ থাকেন, তারা শেষ বয়সে উপনীত হয়েছেন, ছেলেরাও তাদেরকে দেখাশোনা করেন, কিন্তু ছেলেরা এখানে থাকেন না, দূরে দূরে। এখন কীভাবে ঢুকতে হয় এর ভিতরে? এখানে চুলা রয়েছে, এখানে তারা রান্না করেন, দুই মানুষ জীবনের শেষ প্রান্তে এসেছেন, এখানে থাকেন। দেখুন তাদের কাপড় চোপড় এভাবে এখানে সাজিয়ে রেখেছেন তাদের দুজনের, আর একটু পার্ট মানে ডিভাইড করা রয়েছে, যে এই অংশ হচ্ছে উঠোনের অংশ বা বারান্দার অংশ, এখানেই তাদের চুলা, আর এটা সম্ভবত তাদের থাকার জায়গা। আপনারা এখানে ঘুমান রাতে? এখানে ঘুমাই। ও, এই বারান্দাতেই ঘুমান? এখানে, ঠিক এখানেই তারা ঘুমান, কারণ তাদের যে রুম এর মধ্যে সম্ভবত পানি পড়ে, এই রুমে পানি পড়ে? এই রুমে পানি পড়ে, তাহলে পানি পড়ে? জি।
এই যে টিনগুলো ফুটো, কোন দিক দিয়ে পানি পড়ে বেশিরভাগ? এই জায়গায়, ওই যে এই জায়গায় পানি পড়ে, সেই কারণে কি এটা দিয়ে রাখছেন? হ্যাঁ, এখানে তো বৃষ্টি আসছিল কিছুক্ষণ আগে, হ্যাঁ সেই জন্য এটা দিয়ে রাখছেন, তাই তো? আর অনেক ফুটা তো দেখছি, এই যে সব জায়গায় অনেক ফুটা। গুত্তু গ্রামের টিন তো এগুলা দিয়ে পানি পড়ে না, তাহলে তো এগুলো একটু ঠিক করা দরকার। মুরব্বী মানুষে যে পা খাম হয়ে আছে, পায়ে কি হয়েছে আপনার? পায়ে গরুতে পাতিলি দিয়েছিল মুন্ডলে, তাই আপনার পায়ে? আর না মুন্ডলে, মানে মানে আপনার ইয়ার হাজবেন্ডের পায়ে? হ্যাঁ। এইরকম জায়গায়ও মানুষ বসবাস করেন, দেখুন কাপড় চোপড় স্তূপ করে রেখেছেন, এখানে কিছু সংসারের প্রয়োজনীয় জিনিস তারা রেখেছেন। দেখুন একটি ছাতাও দেখতে পাচ্ছি এখানে, কিন্তু ছাতাও তার ঘরের ছাদের মতোই, দেখুন এফোর ওফোর। এই ছাতা দিয়ে বৃষ্টি হয়, বৃষ্টি আটকায় না রোদ, বৃষ্টিতে এই ছাতা তো ব্যবহার করা যাবে না, রোদে করা যাবে, রোদে করা যায় না? কত বয়স হয়েছে আপনার? ছেলেদের জন্য, ছেলেরা ইচ্ছা করে ছেলেদের কাছে থাকতে? নাতিরা বলে না যে দাদা দাদি আসো একসাথে? হ্যাঁ, নাতি ডাকে, বিদেশ থেকেই ডাকে, তাই না? তো এই শেষ বয়স, আপনাদের ছেলেদেরকে বলেছেন যে বাবা আমরা তোমাদের সাথে থাকতে চাই? যে মুরব্বি যেতে চায় না, ও আঙ্কেল যেতে চায় না? কেন যেতে চায় না? আমি ওদের সাথে গেলে মরে যাবো, তাই বলে এই চর ছেড়ে যেতে পারবে না, চর ছাড়লে মরে যাবে। চিন্তা করুন চরের প্রতি কত মায়া, অনেক মায়া না আঙ্কেলের চরের প্রতি? হ্যাঁ, চর ছাড়তেই পারবে না। তার ছেলেরা এই চরে থাকেন না, শহরেই তো থাকেন, সেই শহরে এই খালাম্মা যেতে চান, কিন্তু আঙ্কেল কোনোভাবেই যাবেন না, তিনি বলেন আমি গেলে মরে যাব। ইস, চর এত ভালো লাগে, এত ভালো লাগে। আপনি ওনাকে চিনেন? চিনি, আমার বাসা গড়ে বাড়ি ছিল। এনাদের এইরকম বেহাল অবস্থা আগে থেকে এরকম? ছেলে পিলে হলে সব গাড়ি হলে বদমাইশ, কথাটা শুনবি? গরু বাসা যা ছিল সব গেলা কাতর সত্যি খাই নিয়েছে। কারা? আর বেটা রায়। তাদের কি গরু বাছুর ছিল? হ্যাঁ, আর গরু বাছুর ছিল মেলায়। অবস্থা ভালো ছিল? ভালো ছিল, আমার বাসা কাছে, আমার বাসার কাছে বাসা ছিল। কেমন কি ছিল তাদের জমি জায়গা? সবই ছিল, তাই এখন আমাদের, আমার আমার জমির পান্ধরি রাত জমি। মা সন্তানের কখনো দুর্নাম হোক এটা কখনোই চান না। আমি আসার পর থেকেই বলছি ছেলেরা তাকে দেখেন, ছেলেরা এই দেয়, ছেলেরা সেই দেয়, কিন্তু এই বাড়ি ঘর দেখে আমার কখনো মনে হচ্ছিল না যে ছেলেরা কিছু দেয়। টিন দিয়ে পানি পড়ছে, বাড়ির কী অবস্থা, শোয়ার জায়গা নেই। তার হাজবেন্ড যিনি তার আঙ্কেলের পায়ে গরু পা তুলে দিয়েছে, তিনি হাঁটতে পারছেন না, তার পায়ে সমস্যা, কী কষ্ট করে তারা বাঁচছেন, কিন্তু একবারের জন্য বলছেন না, তার ছেলেরা তাকে সহায়তা করেন না, করে না। আমি বারবার প্রশ্ন করেছি, বলছে না ছেলেরা দেয়, কিন্তু গেলে দেয় না। এটাই বিষয় যে আবার আজিজুল ভাই যেটি বললেন যে তাদের একসময় ভালোই জমি জমা সম্পদ ছিল, জমি জমা সব নদীতে বিলীন হয়ে গেছে ভাঙনে, তারপরে তাদের গরু বাছুর ছিল, সেগুলো ছেলেদেরকে দিয়ে এখন তারা একেবারেই নিঃস্ব। এই জায়গায় আমি ক্ষুদ্র মানুষ এখানে এসেছি, আমার পক্ষে সামান্য যেটা সম্ভব, হয়তো তাদের জন্য এটা কিছু না, কিন্তু আমার সামর্থ্যে যা কুলায় আমি তাদেরকে অবশ্যই কিছুটা হেল্প করে যেতে চাই এখন। আজল ভাই, আপনার ছাতা রাখার স্টাইলটা তো হেভি লাগতেছে। হ্যাঁ, ঘটকালি করতেন নাকি কখনো? না ভাই, এরম সারাকালে এরমভাবেই বেড়ায়, নদীতে মাছ মারতে গেলে এরকম পিঠে পিঠে ঝুলাই নিয়ে থাকে। বন্ধুরা, মিডল চরের এই বাড়িটা একটু ঘুরে দেখাই, নিজেও দেখি। এই যে দেখুন, এখানে শুরুতে একটি গরুর গাড়ি। আজুল ভাই, এই আজুল ভাই, গরুর গাড়ির তো ইয়া চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, পাইয়া চেঞ্জ হয়ে গেছে এগুলোতে এখন। এই দেখুন গাড়ির চাকা, টায়ার, টিউব এবং এইসব জায়গায়ও একেবারে
লোহার সব কিছু ব্যবহার করা হচ্ছে। আগে যে একেবারে কাঠের ব্যবহার করা হইতো এই ফ্রেমগুলো, এগুলো লোহার, এবং চাকা দেখুন কেমন। দিন বদলের সাথে সাথে গরুর গাড়ির চেহারাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে গরুকে খাবার দেওয়া হয়, একসাথে বেশ কয়েকটি গরু এখানে খেতে পারে। এটাকে বগুড়ায় গ্রামীণ ভাষায় চারি বলা হয়। এর পাশাপাশি যেটি বললাম যে গরুর গাড়ির চাকা বদলে গেছে, এই যে দেখুন, এটা হচ্ছে গরুর গাড়ির বা মহিষের গাড়ির অরিজিনাল চাকা। সেই চাকা এখন আর গাড়িতে কাজে লাগছে না, এভাবে এখানে পুঁতে রাখা হয়েছে। ধীরে ধীরে এগুলো হারিয়ে যাবে, আর দেখাই যাবে না। হয়তো যদি কখনো কৃষিজ জাদুঘরে এগুলো রাখা হয় সেই ক্ষেত্রে দেখতে পাবে। গ্রাম বাংলার যে অন্যতম অনুষঙ্গ গরুর গাড়ি, গরুর গাড়ির চাকা, গরুর গাড়ি থাকবে হয়তো ভিন্ন অবয়বে আসবে, কিন্তু এই চাকাগুলো আর কিছুদিন পরে হয়তো আর দেখা যাবে না। এখানে এই বাড়ির ভিতরে একটু প্রবেশ করে আপনাদের দেখাই বাড়িটা কেমন। এই যে দেখুন, আজিজুল ভাইয়ের বাড়ি যেরকম, ঠিক সেরকমই শেপের, কিন্তু তার চেয়ে একটু বড়। এখানে তারা থাকেন, থাকার ঘরগুলো এই যে, এগুলো এই যে ভিতরে থাকার ঘর। এখানে সমস্যা নেই, ঢুকেন ঢুকেন, সোলার দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সোলার আছে। এই যে দেখুন সোলার সিস্টেম, তারা এখান থেকে বিদ্যুৎ পেয়ে থাকেন। আর এই যে থাকার তাদের বেড, এর পাশাপাশি এই ঘরের দেখুন কাপড় চোপড় রাখার জন্য বাক্স রয়েছে। আর এখানে খাবার তারা রেখেছেন, রান্না করে হয়তো এখানে রাখেন, এখান থেকে নিয়ে তারা খান। হ্যাঁ, এই হচ্ছে তাদের ঘর। আর এইদিকে দেখতে পাচ্ছি এই যে বারান্দায় তারা ধান টান বা বিভিন্ন শস্য এখানে তারা রাখেন মাচার উপরে। মাচার উপরে রাখেন, সম্ভবত ইঁদুরের সমস্যা আছে নাকি? ইঁদুরের জ্বালা প্রচুর। ইঁদুর? হ্যাঁ প্রচুর ইঁদুর। কি সমস্যা করে ইঁদুর গুলো? সমস্যা করে দেখা যাচ্ছে মাটি তুলে আন যা ঘিরে ফেলে, দেখছেন না? মাচা করে উপরে রেখেছেন, তারপরেও নিচে নেমে এই যে ভিতরে নিয়ে চলে গেছে, গর্ত করছে। আর অনেক গর্ত তো বাড়িতে, প্রচুর গর্ত। সাপটা পাশে? সাপ সাপ আছে, তো বাড়ি থাকে না, আশপাশে থাকে। আশপাশে আর যদি থাকে দেখালে মারি ফেলে। ও, এখন চারদিক ডুবি যেছে দেখতে তো পেয়েছেন, এখন আসতেই পারে। এই যে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি, এখানকার প্রত্যেকটি বাড়িতেই গরু, ভেড়া, মহিষ কিছু না কিছু থাকবেই, তাই না আজল ভাই? হ্যাঁ ভাই, এখানে এই চরে থাকার একটাই উদ্দেশ্য হয়েছে আপনার গরু পালা। অনেক ঘাস, মানে গরু চারা কিনা লাগছে না, না তো অত গরুর চারা কি কিনবে? এই যে যতগুলি গরু ছেড়ে দিয়েছে একটা রাখালো নাই, কিন্তু সব বাড়িতে বসে আছে। আচ্ছা, ওটা চড়িয়ে বেড়াইছে, মাঠে ফসল নাই, খাবে কি? ছোট্ট একটি চর, অথচ কত গবাদি পশু, মানে অবাক হতে হয় এত সাপ গবাদি পশু এখানে পালন করা হয়, অবিশ্বাস্য। মিডল চর থেকে, মিডল চরের একটি পাড়া থেকে আমরা বের হচ্ছি। সামনে আরেকটি পাড়া রয়েছে, সেখানে আজিজুল ভাইয়ের বোনের বাড়ি রয়েছে। আজিজুল ভাই, এটা কি বেশি দূরে নাকি দেরি হবে? তাহলে যাবো না, ওই তো ওখান থেকে উঠিয়ে যে ওই পাড়া গোটা নাকি চলে যাবো একবারে, চলে গেলে হবে। আজিজুল ভাইয়ের বোনের বাড়িতে গেলে চরেই সন্ধ্যা নেমে আসবে, তাই সেখানে না গিয়ে সরাসরি রাজশাহী শহরের দিকে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা।